হ্যালো গাইস, আমার চ্যানেলে সবাইকে আমার তরফ থেকে স্বাগত জানাচ্ছি। আর আজকের মূল ভিডিও হচ্ছে আমরা একটু ফটো শ্যুট করতে যাবো, তাই আমার বন্ধুদের সাথে একটু ফটো শ্যুট করতে চাই। হলদিবাড়ি এদিকে তোমরা ফ্লগটিতে এনজয় করো। আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই কী করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে আর লাইকটা করে দেবো। কন্টিনিউ থাকো ভিডিও, ঠিক আছে? যাবো যাবো আমার বন্ধুদের সাথে একটু দেখা করে যাবো যাবো হলদিবাড়ি, ঠিক আছে? দেখতে পাচ্ছ গাইস, কালার লাগাচ্ছে আমার এখন। ইয়ে আমাদের কাকা এখন মেয়ে দেখতে যাবে, তার জন্য কালার লাগাচ্ছে। সামনে দিদি আছে, দিদি গেছে ঠাকুমার দিকে। আর তুই কাকে ফোন করতেছিস রে? আমি তো হলিবাড়ি যাবো গাইস, দেখতে পাচ্ছে। আর তুই কি বলতো চ্যানেলটি বল, সাবস্ক্রাইব করে দিব, ঠিক আছে? যাওয়া যাক আমাদের বন্ধুর সাথে একটু দেখা করতে। বন্ধুরা আমাদের হাই বলে দাও, একটা হাই বলে দাও। এই যে চলো গাইস, কি করতেছিস? চলো চলো দেখ, আমি কলেজ যাবো রে। এই আমাদের সাইকেল যাওয়া অনেক স্মৃতি জুড়িয়ে আছে, যেটা আমরা স্কুলের সময় গিয়ে যেতাম সবাই মিলে একসাথে। এই আমরা চারটা বন্ধু একসাথে যেতাম, এখন সবাই এখন অন্য অন্য ব্যস্ত, কেউ প্রেমে ব্যস্ত, কেউ বাড়ির কাজে ব্যস্ত, আবার কেউ চাকরির ব্যস্ত। তার জন্য আজকে তোমাদের সামনে তুলে ধরছি। সামনে আমাদের ফ্রেন্ড, দেখো ফ্রেন্ডটাকে একটু হাই বলো না, আরে ঘুর না রে, হাই বল। ঠিক আছে, পিছনে আছে আমাদের বিদ্যুৎ, সেই ছোটবেলা থেকে জড়িয়ে আছে আমাদের সেই বন্ধু, এখন দেখা হয় না, সবাই কাজে ব্যস্ত তাই। ঠিক আছে, যাওয়া যাক বন্ধুদের সাথে একটু। আমরা লোকেশনে চলে আসলাম আমাদের রেলওয়ে স্টেশনে গাইস, এখানে কিছু ফটো শ্যুট করবো। আর পিছনে আছে দেখো, আর ওদিকে আমরা, এই যে হলদিবাড়ি স্টেশন গাইস, যাই একটু আগে যাই। যাওয়ার পরে একটু রেস্ট নেওয়ার পর ফটো উঠবো, ঠিক আছে? দেখতে পাচ্ছ গাইস আমাদের হলদিবাড়ি স্টেশন। এই স্টেশনে আমাদের বাংলাদেশ টু হলদিবাড়ি হয়, এখান থেকে শিলিগুড়ি যাওয়া যায় হলদিবাড়ি। এখানে অনেক দূরে আমাদের বন্ধুগুলো, আমরা পিছনে আছি, কমেন্ট করে বলো, ঠিক আছে? আমরা ফ্লাইওভারে চলছি, এদিকে আমরা একটু না সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকন অন করে দেখো, যাতে শেয়ার করে দাও তোমার বন্ধুদের কাছে আমার ভিডিওটি। ভিডিও ওরা ফটো শ্যুট করার জন্য প্রস্তুতি নিচ্ছে, আর আমি এখন যাচ্ছি গাইস, ঠিক আছে? আমি যাই, দেখতে পাচ্ছ গাইস আমরা এখন ফটো শ্যুট করবো। এই হিরো এখন পোজ দিবে, আর আমরা ওই ছবিটা তুলে দেবো, দেখতে যাবো এখানে। মোটামুটি ফটো শ্যুট করে আমাদের কমপ্লিট হলো, আর একটু সামনে যাবো, সামনে যাওয়ার পর আবার পড়াশোনা পয়সা একটু বুক দেবো। আর আমাদের ফটো ওঠার জন্য ফটোটা তুলতেছে, আর ভাই ওখানে ও নিজে নিজেই সেলফি উঠতেছে, আমাদেরকেও ওঠাচ্ছে না ভাই, কি করবি? এই বন্ধুদের তা বন্ধুদের নিয়ে আসলাম, আমার পয়সা খাওয়ালাম, আর আমাকেই পাত্তা দিচ্ছি না দেখতো ও ভাই। ঠিক আছে, নেক্সট লোকেশনে যাই, তারপর লোকেশনে যাচ্ছি। আর এদিকে ট্রেনটা দাঁড়ায় আছে আমাদের জন্য, ওইদিকে গিয়ে আমরা প্যাসেঞ্জার সিটে চড়বো, চড়ার পর নেক্সট লোকেশনে যাবো। পিছনে আছে আমাদের, হাই বল একটু, লজ্জা পাচ্ছে গাইস। আর আমরা তো যাচ্ছি, অবশ্যই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো।
এই একটা ট্রেনের জন্য আমরা কত দূর ঘুরে যেতে হচ্ছে। হ্যাঁ চলো দেখা যাক, যাওয়া যাক নেক্সট নেক্সট লোকেশনে। মোটামুটি কমপ্লিট আর আমাদের প্ল্যান শেষ, নেক্সট নেক্সট লোকেশনে যাবো না, আজকে থেকে এখানে শেষ ফটোটা। আর আরেকদিন প্ল্যান করতেছি আর আমরা আরেকটা ব্লগ নিয়ে আসবো খুব তাড়াতাড়ি। আর আমাদের মোটামুটি কমপ্লিট শ্যুট করা, ঠিক আছে? যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কী করতে হবে, লাইক করতে হবে, শেয়ার করতে হবে আর কি, সাবস্ক্রাইব করতে হবে। ফেসবুকে যদি অবশ্যই দেখো তাহলে ফেসবুক ফলো করে দেবো, ঠিক আছে? ডিসক্রিপশনে দেওয়া আছে, ঠিক আছে? আজ থেকে বিল্ডু আর জয়ের পরিচয় হয়ে গেল, পরিচয় নতুন একটা জীবন তৈরি করবে, আর সেই জীবনটা তৈরি করলো আমাদের হলদিবাড়ি এসে, দেখতে পাচ্ছ? ঠিক আছে ঠিক আছে, এই যে জয় এদিকে, এদিকে বিল্ডু, দেখছো দেখছো? আর আমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এতদিন পরে মিলন হয়েছে একসাথে, আর টিউশন নেই, সেন্টার যাচ্ছে।